ধর্মরাজের গাজন উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ধেনুয়া গ্রামের ভক্ত মানুষজন। কয়েকশো বছরের প্রাচীন এই পুজো, এই পুজো চলছে পাঁচ দিন ধরে। মঙ্গলবার তার শেষ দিন ও মূল পুজো, নিয়ম কানুন ও রীতিনীতি মেনে চলা। এই পুজোয় এই বছর ২১০ জন গাজনের সন্ন্যাসী হয়েছেন বলে জানা গিয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। বেশি ফল উপোস কামান টামান হয়ে গেছে, আজকে আমাদের লাস্ট পূজা অনুষ্ঠান হচ্ছে মুসলিমপাড়া। ওইখানে আমাদের বাবা ধর্ম আছে, বেদ আছে, ওইখান থেকে পুজো ভাড়াল ওইখান থেকে আসে। তারপরে এখানে পুজো আরম্ভ হয়, পাটা উৎসবী হয়, হোলি হয়, দিন ধরে বেশি ফল উপোস। আজকে পূজা, আজকে লাস্ট পূজা আমাদের, আজকে পাটা বলি হবে প্রায় ২০০-৪০০ বলি হবে, সে ২১০ জন পূজোকে কেন্দ্র করে কামান, হবিষি, ফল, ভাঁড়ার নিয়ে নাচের মতো বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি থাকে বাবা ধর্মরাজের গাজন উৎসব উপলক্ষে। এছাড়াও এই পুজোয় বলিদান প্রথাও রয়েছে। পূজোকে কেন্দ্র করে কয়েকশো ছাগ বলিও হয় বলে জানান পুজোর দায়িত্বে থাকা সেবায়িতরা। এই পূজোয় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে, যা চোখে পড়ার মতো। এই পূজোয় গ্রামে ৮ থেকে ৮০ সকল স্তরের মানুষ আনন্দে মাতোয়ারা। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশ ও রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।